বছরে ওই পাড়ার ছেলেদের কিছু অনুষ্ঠান হবে। 100 বছরে পাড়ার ছেলেদের অনুষ্ঠান হবে? হ্যাঁ, অনুষ্ঠান হবে না, মেয়েদের হবে। অ্যাকচুয়ালি পালিটা হচ্ছে এই বছর আমাদেরই, সেই জন্য আমাদেরই বাড়ির লোক আপনারা দেখতে পাবেন চারিদিকে। ডেকে ডেকে নিয়ে আসা হয়েছে আমাদের পালি, আসো আসো আসো। নমস্কার, আমি নিতপল। আজ আপনাদের দুটো গ্রামের গল্প শোনাব। দুর্গা দেবীর আরাধনায় মেতে ওঠে গোটা গ্রাম বাংলা থেকে শহর, কিন্তু লক্ষ্মী দেবীর আরাধনায় মেতে ওঠে এই দুটো গ্রাম। দুর্গা পুজোর বিসর্জনের পরে যেরকম বিজয়া দশমী এবং বিজয়ার কোলাকুলি, এই গ্রামে কিন্তু বিজয়া হয় লক্ষ্মী পুজোর পরে। লক্ষ্মী দেবীর আরাধনা ঠিক দুর্গা পুজোর মতনই 3 দিন ব্যাপী হয়, অষ্টমী, নবমী এবং দশমী। এই 3 দিনে হই হুল্লোড়, খাওয়া দাওয়া, নানান রকমের অনুষ্ঠান হয় এই গ্রাম দুটোতে। আসনসোল, আসনসোলের মধ্যেই এই দুটো গ্রাম আছে। বহু বছর ধরে এই গ্রাম দুটো দাঁড়িয়ে আছে আসনসোলের বুকে। এই গ্রাম দুটোর ইতিহাস অনেক পুরনো এবং লক্ষ্মী পুজোরও ইতিহাস অনেক পুরনো। চলুন আজ আমরা যাই মহুজুড়ি গ্রাম আর শীতলা গ্রামে। এক একটা পর্বে এক একটা গ্রামকে আমরা তুলে ধরব, চলুন যাই। গ্রামের নাম শীতলা। আয়তনে খুব বেশি বড় না হলেও এই গ্রামে বাস প্রায় 100 মানুষের। গ্রামের প্রাণকেন্দ্র বলতে শিবদুর্গার যুগল মন্দির, যেখানে নিত্য পুজোয় পূজিত হন তারা। আর এই গ্রামেরই আরও এক আকর্ষণ হল লক্ষ্মী পুজো। কথিত আছে, লক্ষ্মী মাঝি নামের এক ব্যক্তি তার বন্ধুদের সঙ্গে এক পূজোর অনুষ্ঠানে যান। সেখানে অসম্মানিত হন তারা। সেখান থেকে ফিরেই শীতলা গ্রামে লক্ষ্মী দেবীর আরাধনা শুরু করেন তিনি। সেই 99 বছর ধরে এই গ্রামে পূজিত হচ্ছেন মা লক্ষ্মী। দুর্গাপুজোর মতনই তিথি মেনে লক্ষ্মী পুজো হয় এখানে। সেই সঙ্গে থাকে আনন্দ অনুষ্ঠান, প্রথা মেনেই চলে বিসর্জনও। কীভাবে দেবী লক্ষ্মী পূজিত হন এই শীতলা গ্রামে, দেখে নিন আজকের এই পর্বে। আমাদের গ্রামের নাম শীতলা গ্রাম। বহু বছর ধরে চলে আসছে। প্রতিষ্ঠা ছিল লক্ষ্মী মাঝি, আমাদের জেঠা ছিলেন, উনি পূর্বপুরুষ, উনি এখানে 15 বছর প্রতিষ্ঠা করেন। গোষ্ঠীর মধ্যে নিষ্ঠার সঙ্গে পুজোটা তো দেখছি সবাই, পরিবার এই পুজোর সঙ্গে। আমাদের 9টা পরিবার, মোটা পরিবার ভেঙে ভেঙে অনেকগুলো হয়েছে। প্রতি বছর বছর এক একজনের দায়িত্ব পড়ে। আচ্ছা, এই বছর ওনাদের দায়িত্ব। আমার নাম বরুণ মাঝি।
আচ্ছা, তো এই যে পুজোটা ধরুন আপনার পালি পড়লো, মানে আপনি এই বছর দায়িত্ব পড়লো, তো এই যে দায়িত্ব নেওয়ার পরে হিসাব নিকাশ কালেকশন এটা একজনের ফলতে পার্টিকুলার থাকে, আর বাকি জন সবকে সাহায্য করে। প্রথমত এই দেশীয় মানে যারা এই পশ্চিমবঙ্গবাসী তাদের মধ্যে তো লক্ষ্মী পুজোটা দেখা যায় না, তো হঠাৎ করে আপনাদের লক্ষ্মী পুজো করার ইচ্ছে হলো? আমাদের হঠাৎ করে না, 100 বছর হতে চললো। আমাদের যেটা শুনেছি আমরা আমাদের নেতার কাছে বড়দের মুখ থেকে, যে ওই যে যিনি প্রতিষ্ঠাতা যিনি বললেন লক্ষ্মী মাঝি, তিনি এবং তার কিছু বন্ধুবান্ধব এক জায়গায় গিয়েছিলেন, তো সেখানে তাদেরকে সেরকম এক্সপেক্ট করা হয়নি, তখন উনি এখানে পুজোটা প্রচলন করেছিলেন, তখন থেকে 99 ইয়ার্স চলছে। আগামী বছর আমরা আরও জাঁকজমকভাবে কিছু বড় অনুষ্ঠানের মাধ্যমে সেলিব্রেট করব, যেহেতু সেটা 100 বছর পূর্ণ হবে। তাহলে 100 বছর সেলিব্রেশনটা একটা বিশাল বিশাল রকমভাবে হবে, তখন তো আর করোনা থাকবে না। যে এই লক্ষ্মী পুজোতে আপনি কতটা আনন্দ করেন, মানে কতটা? আচ্ছা, আচ্ছা, তো এই যে 1 বছর অপেক্ষা করে থাকেন শুধুমাত্র এই 3টে দিনের জন্য? আচ্ছা, 3টে মানে আত্মীয় স্বজন মিলে একটা সব মানে বাড়িশুদ্ধ একটা হই হই কাণ্ড। তো এই হই হই কাণ্ডের মধ্যে আপনারা রান্না বান্না কখন করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলো কি, এই যে এইগুলো? আচ্ছা, তো এই যে এত বড় বড় লাড্ডু, এত বড় বড় লাড্ডু বানালেন কখন, মানে কিভাবে বানালেন? তারপরে আমাদের কারিগর রাখি। আচ্ছা, আচ্ছা, মানে এটা খুব শুদ্ধাচার মেনে আর কি এই রচনাগুলো তৈরি করা হয়। লক্ষ্মী পূজা হলো, কাল নবমী পূজা এবং পরশু দশমী পূজা, সব উৎসব হবে, ডিজে হবে, বাজনা বাজবে, সব নাচবে। হ্যাঁ, ডিজেটা কবে হবে? হ্যাঁ, পরশু। আচ্ছা, এই যে মা লক্ষ্মীর পাশে দুটো আরো ওরা পরি ওরা বিজয়া, ওই যে হ্যাঁ জয়া আর বিজয়া, জয়া বিজয়া, এদেরকে রাখার কারণটা কি? ওটা আমাদের পূর্বপুরুষ কাল থেকে হয়ে আসছে, এটা আমাদের ইয়া পুজো, তো মানে ঘরোয়া পূজা। হ্যাঁ, পেঁচা আছে তো? হ্যাঁ, পেঁচা আছে, ওইও পেঁচা আছে যে, ওই যে ওখানে ঢাকা আছে, ঢাকিয়ে আছে। হ্যাঁ, পেঁচা আছে, পেঁচার সঙ্গে এই হ্যাঁ হ্যাঁ জয় বিজয়, হ্যাঁ বিজয়, হ্যাঁ এরা দুজন থাকতেই হবে, থাকতেই হবে, ও আর মেয়ে।
আচ্ছা এই মূর্তি কি গড়া হয়েছে এখানে? হ্যাঁ এখানে। এই মূর্তি কোথাও থেকে নিয়ে আসে? না না আমাদের গড়া, আমাদের তৈরি হয়। কত মাস ধরে এটাকে তৈরি করতে হয়? কত মাস নয়, ওই 15 একদিন মাটি দিয়ে গেল, একদিন দু মিটে করলো, দুদিন রং করলো, মানে 5-6 দিন লাগে। মানে হয় 1 মাস আগে থেকে মাটি দিয়ে দেয়। আচ্ছা হ্যাঁ। কিছু অনুষ্ঠান হবে 100 বছরে পাড়ার ছেলেদের অনুষ্ঠান হবে। হ্যাঁ অনুষ্ঠান হবে না, মেয়েদের হবে। নাটক যাত্রা? হ্যাঁ 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 আমি বাবার কাছে শুনেছি। না আমরা তো করতে সামনে বছরের জন্য এই বছর থেকে তাহলে তৈরি হচ্ছে সব? হ্যাঁ হ্যাঁ হবে। 100 বছরের জন্য তো বিশেষ কিছু থাকবে, বিশেষ কিছু থাকবে। মানে এই নন্দী এবং মাঝিদের এই যে পাড়াটা, দুটো ফ্যামিলি, দুটো ফ্যামিলি, মানে এই ফ্যামিলিটা এখন 99 বছর। বাবা তাহলে 100 বছরের দৌড়গড়াই দাঁড়িয়ে। হ্যাঁ তাহলে সামনে বছর এটা বিশাল ধুমধামের সহিত পুজো পালন করা হবে। বিশাল ধুমধাম, আমরা অবশ্যই উৎসাহ এবং এই 99 বছরের যে পুজোর 100 বছরের দোরগড়ায় দাঁড়িয়ে তাদের পরিকল্পনাটা কিন্তু অনেক বড়। 100 বছরটা হয়তো অনেক জাঁকজমক সহকারে হবে এবং আশা করা যাচ্ছে যে কোভিড সিচুয়েশনটাও আর হয়তো থাকবে না। তো সেই কোভিড সিচুয়েশন কাটিয়ে আপনারা তাহলে লক্ষ্মী পুজোই মাতছেন, তাই তো? এই তো আপনারা খুব সুন্দর সেজে গুজে গ্রামের পুজো, তাই তো? আমার বৌদি ভাই, বৌমা। অ্যাকচুয়ালি পালিটা হচ্ছে এই বছর আমাদেরই, সেই জন্য আমাদেরই বাড়ির লোক আপনারা দেখতে পাবেন চারিদিকে। ডেকে ডেকে নিয়ে আসা হয়েছে আমাদের পালি, আসো আসো আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
মানে খুব এক্সাইটেড তাই তো আচ্ছা ঈশিতা তুমি এই পূজোতে কেমন এনজয় করছো কেমন লাগছে কেমন লাগছে এত মেলা বসেছে তুমি ওখানে মেলার সব কিছু খেয়েছো সব কিছু খেয়েছো খেয়েছো কি কিনেছো বলো দাও কি কিনেছো কি কিনেছো কি খেয়েছো বলো দাও ঢোল আর পুতুল আমি চাইছি কি মাস্ক পরে যত ঘুরে অত ভালো হয় আর আর একটু স্যানিটাইজ যদি হাতে যদি মাখে দেয় আর ভালো হয় না হো আমি দোকানদার নেই দোকানদার নেই হ্যাঁ ঢিল্লা চল রা ক্যা কর বৈঠে রে 6 বজে হ্যাঁ আয়া 1 বজে আর বৈঠা লে তিন মিনিট টুকুর টুকুর চল রা টুকুর টুকুর খিলা দিয়ে হ্যাঁ অনেক বড় একটা ট্রাক কি কিনেছো ট্রাক এই ট্রাকটাতে কি কি মাল যাবে বালি বালি আর অন্য কিছু না কি নাম তোমার আদিৎ মাঝি কে কিনে দিলে তোমাকে দাই দাই হ্যাঁ দাই দাই বুঝতে পারলাম না ছোট দাদু আচ্ছা দাদুর কাছে আবদার করেছিলে ট্রাকের জন্য একটা বড় ট্রাকই কিনে নিতে পারতে ছোট ট্রাক কিনে গিলা ওকে ধরে করে চড়ে যাচ্ছে বড় ট্রাক কিনতে পারতে দাদুকে বলে আমি আজকে অনেক আনন্দ করলাম কি কি কিনলে আজকে আমি কিছু কিনি না আমি মেলায় শুধু খাই শুধু খাও হ্যাঁ কি কি খাও আমি ফুচকা এগ রোল চাউমিন পাস্তা আইসক্রিম সব আমি খেয়েছি অনেক কিছু ফুচকা আইসক্রিম আবার জাম্পিং করেছি এগুলোই যেমন মেয়েদেরকে চাল দিয়ে বিদায় করে তেমনি
খবর শুনতে চোখ রাখুন বেঙ্গলস্কুপের পর্দায়, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, আর সব খবরের আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন।